তাহলে আমরা জানবো কি এবারে প্রোটিন পরিপাক বা ডাইজেশন অফ প্রোটিন। যেরকম ভাবে আমরা কার্বোহাইড্রেটের পরিপাক সহজভাবে পড়লাম, এখানে আমরা প্রোটিনেরও পরিপাক খুব সহজভাবে পড়ব। লক্ষ্য করো, প্রোটিনের পরিপাক মানে কি? প্রোটিনকে ভাঙলে কি পাওয়া যায় বলো দেখি? অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ যে পদ্ধতিতে উৎসেচক দ্বারা প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করা যায়, তখন তাকে আমরা কার পরিপাক বলবো বলো দেখি? প্রোটিনের পরিপাক বলবো। প্রথমে প্রোটিন মানে কি? আমরা যখন মাছ খাই, মাংস খাই, ডিম খাই, তার মধ্যে কি রয়েছে বলো দেখি? প্রোটিন রয়েছে। তাহলে যখন আমরা মাছ এবং মাংসকে খাবার হিসাবে গ্রহণ করলাম, প্রথমত খাবারটা কোথায় প্রবেশ করলো? আমাদের মুখগহ্বরে। যেই মুখগহ্বরে প্রবেশ করলো, তাহলে প্রথম পয়েন্ট আমরা কি দেবো? মুখগহ্বরে খাদ্যের পরিপাক। তাহলে মুখগহ্বরে খাদ্যের পরিপাক, যখন প্রোটিন জাতীয় খাদ্যটি মুখগহ্বরে প্রবেশ করলো, তখন আমাদের লালারসে কি কোনো প্রোটিন পরিপাককারী উৎসেচক আছে? নাই। তাহলে আমাদের লালারসে কোনো প্রোটিন পরিপাককারী উৎসেচক নেই মানে আমরা কি লিখবো? মুখগহ্বরে কার প্রোটিন জাতীয় খাদ্যের কি হয় না? পরিপাক হয় না। এরপরে এই মুখগহ্বরের খাদ্যটি গ্রাস নালীর ক্রমসংকোচনের ফলে কোথাকে আসলো? পাকস্থলীকে আসলো। এইটা ছিল আমাদের কি? পাকস্থলী। পাকস্থলীতে এই যে গ্রাস নালীর ক্রমসংকোচনকে কী নাম দিয়েছিলাম? পেরিস্টলসিস। তাহলে এই যে খাদ্যটি এবারে পাকস্থলীকে আসলো, প্রথমে এবারে আমরা দেখব কি? দু নম্বর কোথায় পরিপাক এবারে দেখব? পাকস্থলীতে খাদ্যের পরিপাক। লক্ষ্য করো, যেই প্রোটিন জাতীয় খাদ্য অর্থাৎ মাংস, মাছ, ডিম এগুলো আমাদের পাকস্থলীতে আসলো, তখনই পাকস্থলীর অক্সিনটিক কোষ বা জাইমোজেন কোষ থেকে বিশেষ এক প্রকারের অ্যাসিড তৈরি হয়, যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা কি করে? ওই মাংস, মাছ এগুলোর মধ্যে যদি কোনো কি বলে আমাদের জীবাণু কোনো থাকে, তাদেরকে কি করে দেয় বলো দেখি? ধ্বংস করে দেয়। এই এরপর এই যে এইচসিএলটি রয়েছে, এরপর এটা কোন কোষ থেকে তৈরি হলো? আমরা বললাম অক্সিনটিক কোষ, পাকস্থলীর অক্সিনটিক কোষ বা জাইমোজেন কোষ। ঠিক এরপরে এই পাকস্থলীর চিপ কোষ থেকে এক প্রকারের উৎসেচক তৈরি হয় প্রোটিন পরিপাককারী, যার নাম আমরা কি জানি? পেপসিন। পাকস্থলী থেকে প্রোটিন পরিপাককারী উৎসেচকটার নাম কি? পেপসিন। আমরা দেখব প্রথমত যে পেপসিনটা থাকবে সেটা হচ্ছে নিষ্ক্রিয় প্রকৃতির হয়, যেটাকে নাম দেওয়া হয় প্রোপেপসিন। কি নাম দেওয়া হয় যেটাকে? প্রোপেপসিন। এই প্রোপেপসিন এইচসিএল এর সহায়তায় কিসে পরিণত হয় বলো দেখি? সক্রিয় পেপসিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? সক্রিয় পেপসিনে পরিণত হয়। এছাড়াও শিশুদের ক্ষেত্রে তারা যে দুধ পান করে, সেই দুধে যে প্রোটিন থাকে সেটাকে বলা হয় কেসিন। এই যে কেসিনটাও তৈরি হয় সেটা, সরি সরি, দুধে যে প্রোটিনটা থাকে সেটা কি বলা থাকে? কেসিন। তাকে পরিপাক করার জন্য যে উৎসেচকটা থাকে সেটা হচ্ছে রেনিন। ওই রেনিন কিন্তু শিশুদের ক্ষেত্রে থাকে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে থাকে না। তাহলে ওই রেনিনটাও প্রাথমিক অবস্থায় নিষ্ক্রিয় হয়, যাকে কি নামে ডাকা হয় বলা দেখি? প্ররেনিন। ওই প্ররেনিন এরপরে আবার সক্রিয় কিসে পরিণত হয় বলা দেখি? রেনিনে পরিণত হলো। বোঝা গেছে এই এইচসিএল এর সহায়তায়? এবারে লক্ষ্য করো, পাকস্থলীতে যখনই প্রোটিন জাতীয় খাদ্যটা গেল, এবারে পেপসিন রয়েছে। এই পেপসিন কি করে বলো দেখি? মাছ, মাংস, ডিম এতে কি আছে? প্রোটিন আছে। প্রোটিনকে পেপসিন ভেঙে দেয় পেপটোনে। কিসে ভেঙে দেয়? পেপটোন। অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়, তাহলে সম্পূর্ণ প্রোটিনটাকে তো অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে সঙ্গে ভেঙে দিতে পারছে না। হ্যাঁ, মানে পুরো বড় একটা প্রোটিনকে অর্ধেকটা হয়তো ভেঙে দিচ্ছে, তার মধ্যে ধরো 25টা 30টি এরকম আর অ্যামাইনো অ্যাসিড আছে, তখন সেই অবস্থাটাকে কী নামে ডাকা হয়েছে? পেপটোন। তাহলে পাকস্থলীতে যে পেপসিন আছে প্রোটিনকে কিসে ভেঙে দেয়? পেপটোনে। এবারে যে শিশুদের ক্ষেত্রে কি রয়েছে আমি বলছি? রেনিন রয়েছে। কি উৎসেচকটা রয়েছে? রেনিন। এই রেনিন দুগ্ধ প্রোটিন, দুগ্ধ প্রোটিনটার নাম কি বলো দেখি? রেনিন, সরি কেসিন। দুগ্ধে যে প্রোটিনটা রয়েছে তার নাম কি? কেসিন। এই দুগ্ধ প্রোটিন কেসিনকে এই রেনিন ভেঙে দেয় কিসে বলো দেখি? প্রথমে প্যারাকেসিনে ভেঙে দেয়। কিসে ভেঙে দেয় প্রথমে? প্যারাকেসিন। ঠিক এরপরে ভেঙে দেয় ক্যালসিয়াম প্যারাকেসিনেটে ভেঙে দেয়। প্রথমে কিসে ভাঙলো? প্যারাকেসিন। তারপরে কিসে ভাঙলো বলো দেখি? ক্যালসিয়াম
প্যারা ক্যালসিয়াম প্যারাকেসিনেটে ভেঙে দিল। বোঝা গেছে? তাহলে লক্ষ্য করো, এইটা কেবলমাত্র শিশুদের ক্ষেত্রে ঘটলো, আর এই পেপসিন প্রোটিনকে কিসে ভেঙে দিল? পেপটনে। তাহলে এই পাকস্থলীতে উৎসেচক মিশ্রিত খাদ্যকে কি নামে ডাকা হয়েছিল বলো দেখি? কাইম। ক্লিয়ার? ঠিক এরপরে পাকস্থলী থেকে খাদ্যটি কোথায় এসে পড়বে বলো দেখি? ডিওডিনামে এসে পড়বে, অর্থাৎ ক্ষুদ্রান্তে এসে পড়বে। এরপরে আমরা যেটা জানবো দু নম্বর, তিন নম্বর আমরা বলবো কি, ক্ষুদ্রান্ত্রে বা অন্ত্রে কার প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক, কিসে পরিপাক? ক্ষুদ্রান্ত্রে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক। তাহলে এখানে যেহেতু প্রোটিন জাতীয় খাদ্যটি আসলো, তখন যকৃৎ থেকে কি নিঃসৃত হবে বলো দেখি? কি নিঃসৃত হবে? পিত্তরসের ভূমিকা আমাদেরকে জানতে হবে। আমরা জানি পিত্তরসে দুটি পিত্ত লবণ থাকে, সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরকোলেট। তারা কি লিপিড পরিপাকে সাহায্য করে? প্রোটিন পরিপাকে কি সাহায্য করে? তাহলে এই পিত্তরসে কোনো কার্বোহাইড্রেট, কোনো প্রোটিন পরিপাককারী উৎসেচক থাকে না। ঠিক এক নম্বর গেল। ঠিক এরপরে লক্ষ্য করো, এই অগ্নাশয় থেকে কি বলা যাবে, অগ্নাশয় রস বা প্যানক্রিয়েটিক জুস এই খাদ্যের উপরে এসে পড়বে ডিওডিনামে। তাহলে এরপরে আমরা পড়ব কি, অগ্নাশয় রস বা প্যানক্রিয়েটিক জুসের ভূমিকা। তাহলে লক্ষ্য করো, অগ্নাশয় রস বা প্যানক্রিয়েটিক জুসের ভূমিকা, অগ্নাশয়ে একটা কার্বোহাইড্রেট প্রোটিন পরিপাককারী উৎসেচক কি আছে বলো দেখি? ট্রিপসিন। উৎসেচকটার নাম কি? ট্রিপসিন। এই ট্রিপসিন পাকস্থলীতে প্রথমে প্রোটিন কিসে ভাঙছিল? পেপটনে। ওই পেপটনকে তাহলে পাকস্থলী থেকে খাদ্যটা ডিওডিনামকে আসলো, তখনই অগ্নাশয় থেকে কি খরিত হলো বলো দেখি? ট্রিপসিন। ওই ট্রিপসিন পেপটনকে কিসে পরিণত করলো বলো দেখি? অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিল। ঠিক আছে, আমরা জানি যে পদ্ধতিতে প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন, তাকেই বলবো আমরা প্রোটিনের পরিপাক। তাহলে ট্রিপসিন কোথা থেকে খরিত হলো আমরা জানলাম? অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে তৈরি হলো। ঠিক এবারে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তখন আর কিন্তু এই রেনিন থাকে না দুগ্ধ প্রোটিন কেসিনকে পরিপাক করার জন্য, তাদের কি থাকে বলো দেখি? কাইমোট্রিপসিন। কি থাকে? কাইমোট্রিপসিন। এই কাইমোট্রিপসিন কি করে বলো দেখি? এইবারে আর যে দুগ্ধ প্রোটিনটার নাম কি, দুগ্ধ প্রোটিন কেসিনকে প্রথমে কিসে পরিণত করলো? প্যারাকেসিন। তারপরে কিসে পরিণত করলো বলো দেখি? ক্যালসিয়াম প্যারাকেসিনেট। তাহলে রেনিন শিশুদের ক্ষেত্রে থাকে, কাইমোট্রিপসিন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে থাকে। আচ্ছা, পাকস্থলী থেকে অগ্নাশয় থেকে আরও একটি প্রোটিন পরিপাককারী উৎসেচক তৈরি হয়, একটা হচ্ছে ট্রিপসিন কাইমোট্রিপসিন, আর একটা হচ্ছে কার্বক্সি পেপটাইডেজ। আরেকটা উৎসেচকের নাম কি বললাম? কার্বক্সি পেপটাইডেজ। এরাও কি করে? প্রোটিনকে ভেঙে দেয়। কিসে বলো দেখি? অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়। তাহলে আমরা জানলাম পাকস্থলীতে প্রোটিন পরিপাককারী উৎসেচকটার নাম কি? পেপসিন। ক্ষুদ্রান্তরে কী কী আছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, ইরিপসিন। তাহলে পাকস্থলীতে উৎসেচক মিশ্রিত খাদ্যকে কাইম, ক্ষুদ্রান্তরে উৎসেচক মিশ্রিত খাদ্যকে কি বলা হয়? কাইল বলা হয়। ঠিক আছে, ঠিক এরপরে আমরা দেখব ক্ষুদ্রান্ত্র থেকে যে রস মিশ্রিত থাকে কি বলা হয়েছে? আন্ত্রিক রস। তাহলে অগ্নাশয় রসের ভূমিকা আমরা জানলাম, এবারে আমরা জানবো অগ্নাশয়, এরপর আমরা জানবো আন্ত্রিক রসের ভূমিকা। কি রসের ভূমিকা জানবো? আন্ত্রিক রসের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্ত্রিক রসে একটা প্রোটিন পরিপাককারী উৎসেচক আছে যার নাম কি বলো দেখি? ইরিপসিন। কি নামটা? ইরিপসিন। এ কি করে? প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়। কিসে ভেঙে দেয়? প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়। আরও যদি একটু ডিপে ঢোকা হয় তাহলে আমরা দেখব এই ইরিপসিনের তিনটি প্রকারভেদ রয়েছে, তিনটি উৎসেচককে একত্রে ইরিপসিনের মধ্যে রাখা হয়। একটা হচ্ছে কি, অ্যামাইনো পেপটাইডেজ, আরেকটা হচ্ছে কি ট্রাইপেপটাইডেজ, আরেকটা হচ্ছে কি ডাইপেপটাইডেজ। এদেরকে তিনজনকে একত্রে কি নামে ডাকা হয়? ইরিপসিন। লক্ষ্য করো, প্রথমে আমরা প্রোটিন মানে কি জানি? দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল। প্রোটিন মানে কি আমরা জানি? দীর্ঘ পলিপেপটাইড শৃঙ্খল, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে। এই অ্যামাইনো পেপটাইডেজ প্রথমে প্রোটিনকে ভেঙে দেয় কীরকম বলো দেখি? ট্রাইপেপটাইড ডাইপেপটাইড। কিসে ভেঙে দেয়? ট্রাইপেপটাইড প্লাস
ডাইপেপটাইডে ভেঙে দেয়। লক্ষ্য করো, ট্রাইপেপটাইড এবং ডাইপেপটাইড জিনিসটা কি, আমরা জানি এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, পরস্পর কি বন্ড দ্বারা যুক্ত থাকে বলো দেখি, পেপটাইড বন্ড দ্বারা। যখন যখন দুটি পেপটাইড বন্ড দ্বারা তিনটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে তখন সেটাকে কি বলবো আমরা, ট্রাইপেপটাইড। ডাইপেপটাইড কি, যখন দুটি অ্যামাইনো অ্যাসিড একটা পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, ডাইপেপটাইড। তাহলে দীর্ঘ প্রোটিন শৃঙ্খলকে ট্রাইপেপটাইড এবং কিসে ভেঙে দিচ্ছে, ডাইপেপটাইডে ভেঙে দিচ্ছে। এরপরে আরেকটি উৎসেচক আছে যার নাম হচ্ছে ট্রাইপেপটাইডেজ, উৎসেচকটার নাম কি, ট্রাইপেপটাইডেজ। এই ট্রাইপেপটাইডেজ কি করে জানো, ট্রাইপেপটাইডকে ভেঙে দিবে, কাকে ভাঙবে, ট্রাইপেপটাইডকে ভাঙবে। কিসে কিসে ভাঙবে বলো দেখি, ট্রাইপেপটাইড মানে কটা অ্যামাইনো অ্যাসিড আছে, তিনটি অ্যামাইনো অ্যাসিড, যদি এই রকম এই দুটো থাকে তখন এটাকে কি বলবো আমরা, দুটো অ্যামাইনো অ্যাসিড থাকলে কি বলবো, ডাইপেপটাইড। প্লাস একটা কি তৈরি করছে বলো দেখি, অ্যামাইনো, শর্টে আমি এ এ লিখলাম, অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিল, ঠিক আছে। এরপর আমরা চলে যাব লাস্ট কি আছে, ডাইপেপটাইড, এবারে যে উৎসেচকটা দেখবো তার নাম কি হবে, ডাইপেপটাইডেজ। এই ডাইপেপটাইডেজ উৎসেচক ডাইপেপটাইডকে কিসে কিসে ভেঙে দিবে, অ্যামাইনো অ্যাসিড প্লাস অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিল, না বোঝা যায়নি। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের প্রোটিনের পরিপাক, ঠিক আছে। তাহলে আমরা দেখব, সরি কি বলা হয়, ক্ষুদ্রান্তে উৎসেচক মিশ্রিত খাদ্যকে কি বলা হয়েছিল, কাইল। পাকস্থলিতে উৎসেচক মিশ্রিত খাদ্যকে কি বলা হয়েছে, কাইন। তাহলে লক্ষ্য করো, মুখগহ্বরে প্রোটিন পরিপাকের কোনো উৎসেচক নেই, পাকস্থলিতে কি আছে, পেপসিন প্রোটিনকে কিসে ভাঙছে, আর রেনিন প্রোটিনকে ক্যালসিয়াম প্যারাকেসিনেটে। এরপরে কোথায় প্রবেশ করছে দেখো, পিত্তরসের ভূমিকা কিছু নেই। অগ্নাশয়ে একটা উৎসেচক রয়েছে যার নামটা কি ছিল বলো দেখি, অগ্নাশয়, অগ্নাশয় ট্রিপসিন, ট্রিপসিন পেপটনকে কিসে পরিণত হয়েছিল, অ্যামাইনো অ্যাসিড। কাইমোট্রিপসিন আরেকটা কি ছিল, কার্বক্সি পেপটাইডেজ। এরপরে খাদ্যটি যখন ক্ষুদ্রান্তে প্রবেশ করলো সেখানে আন্তরিক রস মিশ্রিত হলো, সেখানে যে উৎসেচকটা আছে নাম কি, ইরিপসিনের তিনটি প্রকারভেদ রয়েছে, একটা অ্যামাইনো পেপটাইডেজ, ড্রাই, একটা ট্রাই। তাহলে দীর্ঘ প্রোটিনকে ট্রাইপেপটাইড ডাইপেপটাইডে পরিণত করলো, ট্রাইপেপটাইডেজ একে ডাইপেপটাইড অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইডেজ একে কি করলো, দুটো অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দিল। তাহলে এরপর আমরা জানবো লিপিডের পরিপাক সম্পর্কে।